প্লাসেন্টা গর্ভের সন্তানকে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান সরবরাহ করে। শিশুর রক্ত থেকে বর্জ্য পদার্থ পরিষ্কার করতেও সাহায্য করে। এতে কোনো সমস্যা হলে শিশুর জন্য বড় সমস্যা। অনেক সময় এই প্লাসেন্টায় সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় দুর্ঘটনাবশত এই প্লাসেন্টা ছিঁড়ে যেতেও পারে। তাই আজকে তুলে ধরব প্লাসেন্টা অ্যাবরাপশন কি, এর ঝুঁকি কাদের জন্য বেশি, কেন এটি হয়, এর লক্ষণসমূহ কী কী, এতে কী কী করণীয় ইত্যাদি। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং উপকৃত হবেন। প্রথমেই জেনে নেওয়া যাক এই প্লাসেন্টাল অ্যাবরাপশন বলতে কী বোঝায়। এটি একটি মারাত্মক অবস্থা আর এটি গর্ভবতী মায়ের জেনে রাখা ভালো। গর্ভকালীন বা সন্তান প্রসবের পূর্বে অনেক সময় প্লাসেন্টা জরায়ু দেওয়াল থেকে ছিঁড়ে যায় বা আলাদা হয়ে যেতে পারে। এ অবস্থার সৃষ্টি হলে শিশুর শরীরে অক্সিজেন ও পুষ্টির ব্যাঘাত ঘটতে দেখা দিতে পারে আর এটি মা ও শিশু উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ। এতে বাচ্চার বৃদ্ধির সমস্যা হয়। গর্ভাবস্থার শেষের দিকে এ সমস্যা ঘটার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। কাদের এই প্লাসেন্টা অ্যাবরাপশনের ঝুঁকি বেশি থাকে? পূর্বের গর্ভধারণে এর কোনো সমস্যা থাকলে কিংবা গর্ভকালীন উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার থাকলে, রক্ত জমাট বাঁধার সমস্যা হলে, অসময়ে পানি ভেঙে গেলে, গর্ভাবস্থার শুরুর দিকে রক্তপাত হলে, গর্ভে একের অধিক সন্তান থাকলে, কোনো কারণে পেটের গুরুতর আঘাত লাগলেও এই প্লাসেন্টা অ্যাবরাপশন হতে পারে। প্লাসেন্টা অ্যাবরাপশনের লক্ষণগুলো অনেক রয়েছে, আপনার জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই আপনি দেখবেন যদি প্লাসেন্টা অ্যাবরাপশন হয় তাহলে যোনিপথে রক্ত দেখা দিতে পারে, পেটে তীব্র ব্যথা হতে পারে, ব্যাক পেন হতে পারে কিংবা জরায়ুতে ঘন ঘন এবং একটানা সংকোচন হতে পারে, বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে। এবার জেনে নিন এটি প্রতিরোধের উপায় কি। যদিও সরাসরি প্রতিরোধের কোনো উপায় নেই, কিন্তু সাবধানতা অবলম্বন করলে এর প্রতিরোধ করা যায়। গর্ভাবস্থায় এমন কিছু কাজ আছে যা থেকে আপনাকে বিরত থাকতে হবে। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের ঝুঁকি বেশি থাকে। অ্যালকোহল ধূমপান থেকে বিরত থাকতে হবে। গর্ভাবস্থায় সবসময় ডাক্তারের চেক আপে থাকতে হবে। নিয়মিত ফলিক অ্যাসিড গ্রহণ করতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুম নিতে হবে। যদি রাতে ভালো ঘুম না হয় তাহলে দিনে বিশ্রাম নিতে হবে। এই প্লাসেন্টাল অ্যাবরাপশনের চিকিৎসা কী? প্রথমেই ডাক্তাররা প্লাসেন্টাল অ্যাবরাপশন কি না তা নিশ্চিত করবে। এ সময় আল্ট্রাসাউন্ড করার প্রয়োজন হতে পারে। আবার অনেক সময় প্লাসেন্টা প্রিভিয়ার জন্য রক্তক্ষরণও হতে পারে। প্লাসেন্টা অ্যাবরাপশনের মাত্রা যদি কম হয় তবে প্লাসেন্টা সামান্য ছিঁড়ে যেতে পারে, সেক্ষেত্রে ডাক্তার আপনাকে পর্যবেক্ষণে রাখতে পারে। এর জন্য আপনাকে হয়তো হাসপাতালে থাকার পরামর্শ দিতেও পারেন, সেক্ষেত্রে ডাক্তার সিজারের পরামর্শ দিতে পারে যদি সময় হয়ে থাকে। আজ এই পর্যন্তই। আপনার গর্ভাবস্থা ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।